অক্টোবর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আসলে অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমরা সচেতন হব যাতে করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের হার আমাদের কমে তো আক্রান্তের হার কমার এই সচেতনতার জন্য আমাদেরকে আসলে জানতে হবে ব্রেস্ট ক্যান্সার কেন হয় তো সাধারণত আমরা জানি এটা একটা পারিবারিক ইতিহাস যদি থাকে যেটাকে আমরা জেনেটিক লিঙ্কেজ বলি মায়ের বা বোনের বা ফুফুর দাদির যদি থাকে তাহলে অনেকের ব্রেস্ট ক্যান্সার হতে পারে এটা একটা জিনিস সুতরাং কারো ফ্যামিলিতে যদি ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে তাকে সচেতন হতে হবে এবং ডাক্তারের কাছে আসতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের বর্তমান যে আমরা লাইফ লিড করি যেখানে আমরা চর্বি জাতীয় খাবার বেশি খাই আমরা ওজন আমাদের বেড়ে যায় এইসব কারণেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় সুতরাং আমরা এদিকগুলো খেয়াল রাখবো পরবর্তীতে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে বুকের দুধ না খাওয়াই এই বুকের দুধ না খাওয়ানোর জন্য অনেক সময় ব্রেস্ট ক্যান্সার হয় এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে আমরা বলি যে খুব তাড়াতাড়ি মাসিক হওয়া এবং দেরিতে মাসিক বন্ধ হওয়া এরকম যদি কারো থাকে তাকেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা ঝুঁকিপূর্ণ রুগী আমরা মনে করি সুতরাং এই দিকগুলো যাদের থাকবে তারা সচেতন থাকবেন আর একটা জিনিস হচ্ছে যে যদি কেউ ওরাল পিল খায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাকে একটু সাবধান থাকতে হবে যে পরবর্তীতে তার ব্রেস্ট ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে আর আমাদের হরমোন ডিপেন্ডেন্ট কিছু ক্যান্সার আছে আমাদের মা বোনদের বিশেষ করে ওভারিতে বা ব্রেস্টে এগুলো কিন্তু যাদের পরিবারের মধ্যে ইতিহাস থাকবে তাদেরকেও কিন্তু একটু সাবধান থাকতে হবে এইগুলোই মোটামুটি ব্রেস্ট ক্যান্সারের সচেতনতার দিক এই দিকগুলো খেয়াল রাখলে আমার মনে হয় আমরা ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স থেকে নিজেদেরকে বাঁচাতে পারব